परीक्षा এবং 4 5 6 7 এই চারটি ম্যাথ অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য। তার মধ্যে তোমরা এই 5 6 7 মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথ তিনটে তোমরা অবশ্যই পরীক্ষার জন্য কমপ্লিট করবে। তাহলে দেখো আমরা 6 নম্বরের ম্যাথটি সমাধান করাবো। 6 নম্বরে বলেছে আমাদের পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, বা পড়ার বই হচ্ছে 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত হিসাব করি। তাহলে এখানে পড়ার বই আর গল্প বইয়ের সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং পড়ার বই হচ্ছে 28টি, তাহলে গল্পের বইয়ের সংখ্যা কত সেটা আমরা বার করব। তাহলে দেখো আমরা কি করে বার করব, প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে লিখব উপরে হচ্ছে পড়ার বই, পড়ার বই, নিচে হচ্ছে গল্পের বই, গল্পের বই সমান সমান হচ্ছে 4/3। এবার হচ্ছে এখানে পড়ার বই 28টি দেওয়া আছে, তাহলে পড়ার বইয়ের জায়গায় 28 লিখব, বাই হচ্ছে গল্পের বই, সমান সমান হচ্ছে 4/3। তাহলে হচ্ছে অতএব গল্পের বই সমান আমরা কি লিখব এটা দেখে নাও ভালো করে। দেখো গল্পের বইয়ের এখানে কণাগুলি গুণ করতে, গল্পের বইয়ের সাথে গুণ হবে 4, গল্পের বইয়ের সাথে গুণ যেটা হবে সেই সংখ্যাটা আমরা নিচে লিখব, এই 28 আর গুণ 3 এটা উপরে হয়ে যাবে। এটা হচ্ছে সমাধানের নিয়ম, যদিও তোমরা সমাধান শিখোনি ক্লাস 7 এ গিয়ে শিখবে, এই কারণে এটা ডাইরেক্ট এইভাবে করতে হয়। তাহলে গল্পের বইয়ের সাথে গুণ হচ্ছে 4, এই কারণে 4টা আমরা নিচে লিখলাম, আর 28 আর 3 উপরে গুণ করে আমরা লিখতে হবে, তা আমি গুণ করে রাখলাম। এবার দেখো 4 এবং 28 কাটাকাটি করব, 4 সাথে 28, 7 আর 3 গুণ করলে হচ্ছে 21, তাহলে গল্পের বইয়ের সংখ্যা কত 21টি। অতএব গল্পের বইয়ের সংখ্যা সমান সমান 21টি, অতএব মোট বই, তাহলে এখানে দেখো পড়ার বই হচ্ছে 28টি আর গল্পের বই হচ্ছে 21টি, দুটোই আমরা যোগ করব, তাহলে 28 আর 21, দেখো 1 আর 8 যোগ করলে হচ্ছে 9, 2 আর 3 যোগ করলে 4, 49টি, তাহলে মোট বই হচ্ছে 49টি। তাহলে 6 নম্বরে কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি 7 নম্বর পড়াবো। দেখো নাও 6 নম্বরটা, একবারে দেখো 7 নম্বর পড়াবো। দেখো 7 নম্বরে বলেছে এক ধরনের গহনায় সোনা ও রূপ 4:7 অনুপাতে মেশানো আছে, এরকম গহনার 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে হিসাব করি। তাহলে হচ্ছে সোনা ও রূপের অনুপাত কত দেওয়া আছে 4:7,
এত মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে। তাহলে আমরা এটা গণিতের ভাষায় সমস্যা জন্য লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো তাহলে হচ্ছে উপরে হচ্ছে সোনা বা সোনার পরিমাণ, সোনার পরিমাণ নিচে হচ্ছে রূপার পরিমাণ, রূপার পরিমাণ সমান সমান কত দেওয়া আছে 4:7 মানে 4/7। আবার হচ্ছে রূপার পরিমাণ হচ্ছে 357 মিলিগ্রাম, তাহলে সোনার পরিমাণটা উপরে থেকে গেল, বাই হচ্ছে যদি রূপার পরিমাণটা দেওয়া আছে 357 এটা নিচে লিখবো ইকুয়াল টু 4/7। তাহলে অতএব সোনার পরিমাণ এখানে ওই আগের নিয়মে করতে হবে, সোনার পরিমাণ সমান সমান দেখো সোনার সাথে গুণ হচ্ছে কি 7, কণা করে গুণ করছি তাহলে যেহেতু 7 সোনার সাথে গুণ হচ্ছে যেহেতু সোনার পরিমাণ বার করছি তাহলে 7টা নিচে বসবে, আর 357 গুণ 4 উপরে বসবে, এটাই হচ্ছে নিয়ম। এর আগে যেমন আমরা করেছিলাম গল্পের বইটা বার করে গল্পের বইয়ের সাথে যে সংখ্যাটা গুণ হবে সেটাই লিখছিলাম, এখানেও সোনার পরিমাণের সাথে যেহেতু 7 গুণ হচ্ছে এই 7টা আমরা নিচে লিখবো 357 গুণ 4টা উপরে চলে যাবে, এবার 7 দিয়ে কাটবে 5 × 7 = 35, 7 × 7 = 7, তাহলে গুণ করতে হবে 4 দিয়ে গুণ করলে 4 × 4 = 20, 204 মিলিগ্রাম। তাহলে হচ্ছে অতএব সোনা মেশানো হয়েছে, সোনা মেশানো হয়েছে 204 মিলিগ্রাম। কমপ্লিট হয়ে গেছে, তাহলে 7 নম্বরটা দেখে নাও, তাহলে 6 এবং 7 কমপ্লিট হয়ে গেল। এই ছিল আজকে ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো।